কাপ্তাই হ্রদের পানি ওঠানামার মধ্যবর্তী সময় নভেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত ওই এলাকায় ভেসে থাকা জমিতে বোরো চাষ করেন কৃষকরা। এ মৌসুমেও প্রায় 7,600 হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। তবে সেচের পানির অভাবে বিপাকে পড়েছেন কৃষকরা, ফলন বিপর্যয়ের শঙ্কা তাদের। পাশাপাশি সার ও কীটনাশকের দাম বেশি হওয়ায় বেড়ে গেছে উৎপাদন খরচ। বর্তমান অবস্থা কি, পানির সমস্যা আর সারও মহঙ্গা। সার আগে দিয়ে সস্তা, এখন মহঙ্গা, এখন দারুণ অমিলের পানি নেই। জমিন লাগে দান হেঁটে দান নেই লাগা দেয় লাগে, যে ফানি হচ্ছে ফানি নবে, এই যে দান নবে, ব্যাগ বই মরি যায়। পানির অভাবের কারণে যেগুলো আমরা ইয়া সারের অভাব, সার ঠিক মতো দিতে পারি না, সার সারের দাম বেশি। সেচ সমস্যা সমাধানের জন্য জেলা পরিষদের সাথে আলোচনা চলছে, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি বিভাগের এই কর্মকর্তার। আমরা জানি যে পাহাড়ে আসলে সেচের পানির একটা বড় সমস্যা, আর অন্যান্য জায়গাতে যেখানে পানির বা সেচের পানির সমস্যা রয়েছে, এটা আমরা হয়তো আমরা জেলা পরিষদের রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাথে আমরা একটা আলাপ করেছি, আশা করি আমরা হয়তো ওনাদের উদ্যোগে আমরা এরকম কিছু হয়তো সহায়তা দিতে পারবো মানুষকে ভবিষ্যতে, যে ছোটোখাটো মানে পাম্প মেশিন দিয়ে সেচ সুবিধাটা নিশ্চিত করার জন্য। 1960 সালে কাপ্তায় বাঁধ তৈরির পর থেকে বর্ষায় পার্বত্য চট্টগ্রামের 54,000 একর ধানি জমি হ্রদের পানিতে তলিয়ে যায়। জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত সময়ে পানি ধরে রেখে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। শুকনো মৌসুমে বাকি সময়টায় বোরো আবাদ করেন স্থানীয় কৃষকরা। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।